বেশ কয়েকদিন ধরেই কিন্তু আলোচনায় রয়েছে বা খবরের শিরোনামে রয়েছে ঘূর্ণিঝড় ফণী। এই ফণী ঘূর্ণিঝড় কিভাবে আছড়ে পড়বে তা নিয়েও চলছে নানান রকম আবহাওয়াবিদদের মধ্যে গবেষণা। যদিও পশ্চিমবঙ্গ সরকার সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিভিন্ন রকম সতর্কতা জারি করেছেন, যেমন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা মৎস্যজীবী রয়েছেন তারা যেন এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরতে না যান, এবং তাদের নিরাপত্তার দিকটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট রকমভাবে ভেবে দেখছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি স্কুল যেগুলো রয়েছে সেই স্কুলগুলোতে ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই সমস্ত সরকারি স্কুলগুলোয় ছুটি ঘোষণা করেছেন। আর এই ঘূর্ণিঝড় ফণী সম্পর্কে পীরজাদা তোহা সিদ্দিকি রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং তাম ভারতবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন তা একবার দেখে নেব। ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ এবং মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে বলছি, সারা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, উড়িষ্যার মানুষ অবগত আছে বঙ্গোপসাগরে একটা ঝড় উৎপত্তি হচ্ছে, তার নাম দেওয়া আছে ফণী, যেটা নাকি খুব ভয়ঙ্কর হতে চলেছে। এতে বহুত মানুষের জীবনহানি হতে পারে, ক্ষতি হতে পারে। 190 থেকে 200 কিলোমিটার স্পিডে সে ঝড়টা যাবে। এর জন্য কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা অনুমোদন দিয়েছে, এবং শুনছি উড়িষ্যা, বাংলার আর অন্যান্য সরকারের, রাজ্য সরকারের মিলিটারি দিয়ে তারা প্রস্তুত আছে মোকাবিলা করার জন্য। এটা মোকাবিলা কী করবে, যখন ঝড় ঘটে যাবে তারপরে যেরকম করবে, কিন্তু ঝড় যাতে না আসে, ঝড় তো রুখতে পারবে না, পশ্চিমবাংলা সরকার বলো আর কেন্দ্রীয় সরকার বলো, কী মোকাবিলা করবে? ঝড় হয়ে যাবার পরে ক্ষয়ক্ষতি হবে, তাদের উদ্ধারের জন্য মোকাবিলা করবে। তা আমি সারা ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষের কাছে, হিন্দু ধর্ম, শিখ ইসাই মুসলমান সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রার্থনা করুন, দোয়া মাগুন, বিশেষ করে মুসলমান ভাইদের বলুন, মসজিদে মসজিদে আল্লাহ রাব্বুল আলমের দ্বারা দোয়া চান, এই ধরনের ঝড় যেন আমাদের মাঝে, আমাদের ওপর দিয়ে না বয়ে যায় এবং কারো ওপর দিয়ে না বয়ে যায়। কেন এই ঝড়টা আমরা ঝড় মনে করছি, ফণী নাম দিয়েছে, কিন্তু আমরা একদিকে একে আল্লাহর গজবও ভাবতে পারি, আল্লাহর গজবও হতে পারে, অতএব আল্লাহর গজব থেকে যেন আমরা বাঁচতে পারি। এবং আজকে তো রাজনীতি নেতাদের এর থেকে একটা নেওয়া দরকার, যে ফণী ঝড়টা আসবে এ কি মুসলমানদের ওপর দিয়ে যাবে না হিন্দুদের ওপর দিয়ে যাবে, মানুষের ওপর দিয়ে যাবে, মানুষের ক্ষয় হবে, মানুষের ক্ষতি হবে, তাহলে এতে আমাদের শিখে দরকার। যাক, আমি অনুরোধ করছি সবার কাছে, আপনারা প্রার্থনা করুন, দোয়া চান, যে ঝড়টা মানে আভাদপ্ত বলছে, আমি বলিনি, ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তো বড়ো, মালিকের কাছে বড়ো আভাদপ্ত তো কেউ নাই, উনি তো সব, ওনার কাছে প্রার্থনা করি, আমরা দোয়া চাই যেন এই ঝড়টা যেন না আসে, যেন বন্ধ হয়ে যায়, যদিও ঝড় আল্লাহ দেন কারো ক্ষতি না হয়, এই দোয়া করি।